दर्शक मंडली अस्सलामु अलैकुम। अपनारा केमन आछेन? माशाल्लाह बर्तमान सरकार किछु किछु सुंदर पदक्षेपर कारण भलो आछि आलहामदुलिल्लाह। आमरा शिला आपाके चीनी जानी अनलाइन भिशन टीवी दर्शक श्रोतारा शिला आपा के भलो करे जानेन एवं दीर्घदिन तिनी तीन मास न चार मास मतो लगातार भावे निजे उद्योगे त्राण वितरण कर शिलापा जिन माननीय संसद सदस्य ढाकार एम जगह तर एलकार बहरे दुस्त मजे दान कर लकडाउन चले गल सरकार अनेक दिखे प्रेसार छो अर्थनीतिक गति बाढ़ मानुष चलते किछु किछु जगह किन्तु असचेतनता रही सामाजिक दूरत्वेर क्षेत्रे। तो एखनकार अबजार्भेशनटा कि प्रथमे आपनाके धन्यवाद जानाच्छि आमाके आपनार एई च्यानेले द्वितीयबारेर मतो आमन्त्रण जानानोर जन्य। आपनादेर अनलाइन टिभिर सकलके आमि ईद शुभेच्छा दिलाम। आपनाके आसले सब समय देखी आपनि सब जगह घुरे घुरे माने एई महामारी कालीन जे चित्रटा एई आपनार एई करोना भाइरासेर जन्य आमरा सब समय देखेछि एबं आपनार एई चैनलेर माध्यमे आमरा किछु बोलते पेरेछि এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে লকডাউনটা সাময়িকভাবে ছিল মানুষকে সচেতন করার জন্য, যাতে এই মহামারীটা বিরাট আকার ধারণ না করে, এবং এই সময়টায় আমাদের সরকার যথেষ্ট সতর্ক ছিলেন, সচেতন ছিলেন এবং সকলকে সচেতনতার সাথে চলার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং মোটামুটি আমরা সকলেই মেনে চলেছি বিধায় এই মহামারীটা বিরাট আকার ধারণ করে নাই। তবে যদি আমরা এই সচেতনতাটাকে ধরে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই বিপদের মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ। আপাকে কেউ বলে বর্তমান সরকার এত রিলিফ দিয়েছেন এবার নজিরবি, এবং যে রিলিফে হত দরিদ্র বলতে এখন কিন্তু কিছু নাই, অনেকে রিলিফ বিক্রিও করেছে এমন তথ্য আমরা শুনেছি, এবং সরকার একচেটিয়া ত্রাণ প্রচুর বিতরণ করেছে মধ্যবিত্তের জন্য, গ্যাস বিল কারেন্ট বিল মকুব করা অনেক অ্যামাউন্ট এটা সন্ধানে, কিন্তু ৫০ বছরে একটা শ্রেণীকে বাড়িওয়ালা এবং ভাড়কে দুজনকে সহযোগিতা করা যেত, তিনটা মাস মকুব করার একটা দাবি ছিল কিন্তু জরিমানাটা মকুব করেছে। তো এই ব্যাপারে আপনার অবজারভেশন দেখুন, তিনটি মাস একটা বিরাট সময়। আমাদের বাড়িওয়ালারা অনেক বাড়িওয়ালাই তাদের বাড়ি ভাড়া কিন্তু মকুব করে দিয়েছেন, আবার অনেকে হাফ হাফ মকুব করেছেন। আমি নিজে কিন্তু আমার ভাড়াটিয়াদের মোটামুটি দুই মাস কোনো ভাড়া মানে মোটামুটি বলেছি যে দেওয়ার দরকার নেই, এবং সামনে যদি এই অবস্থা থাকে নিশ্চয়ই আমি আরও ব্যবস্থা নিব। আমার মতো আরও অনেকেই মোটামুটি তাদের বাড়ি ভাড়া মকুব করে দিয়েছেন, আবার অনেকে করেন নাই, কারণ অনেকে বাড়ি ভাড়া দিয়ে তার সংসার চালাতে হয়। কিন্তু এই জায়গাটা একটু নিজেদের মধ্যে একটু সহযোগিতা করলে ভাড়াটিয়ারাও উপকৃত হবেন, বাড়িওয়ালারাও উপকৃত হবেন বলে আমি মনে করি। তবে যে গ্যাস বিল বিদ্যুৎ বিল এটার জন্য জরিমানা, এটা কিন্তু সরকার মকুফ করে দিয়েছেন, এটা আপনারা সকলেই অবগত আছেন। এবং আমি যেটা বলবো যে অনেকে কিন্তু এই এই বিপদের আগেও কিন্তু অনেকের কারেন্ট বিল অনেক অনেক টাকা বাকি থাকে, সেগুলাই এখনো পর্যন্ত তারা দিয়ে যেতে পারেননি বা দেন নাই। এই সামান্য জরিমানা এটুক মকুফের জন্য তো সরকার বলেই দিয়েছে,
এবং যার জন্য বলেছেন যে দুই তিন মাসের এই বিলগুলা একসাথে দেওয়ার জন্য বলেছেন, এরকম সুযোগ তো নজিরবিহীন। আচ্ছা, সংসদ তো 10 তারিখে বসছে, জি, তবে একটু বিশেষ পদ্ধতি বসবে মনে হয়, জি জি, তো সেই পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আমার মনে হয় আমরা 10 তারিখ থেকে আমাদের সংসদ অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন, তো আমাদের মনে হচ্ছে যে এখানে মনে হয় পালাক্রমে হয়তো নির্দিষ্ট করে দিবেন কতজন যাবেন, 350 জন আমাদের সংসদ সদস্য আছেন, তো হয়তো বা 100 জন করে বা 80 জন করে হয়তো বা একদিন পরপর হয়তো বা যাবেন, আমি জানি না সেটা ঠিক মতো, মনে হয় গেলেই বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। নিশ্চয়ই সরকার একটা ব্যবস্থা বা আমাদের স্পিকার ম্যাডাম নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, যেভাবে ব্যবস্থা নেবেন আমরা সেভাবেই সংসদে যাব। তবে মাননীয় সংসদ সদস্য বয়স যাদের 50-এর ঊর্ধ্বে, আমরা শুনেছি আমাদের প্রেস ক্লাবে নিয়ে কথা, তাদেরকে নাকি একটু বিশেষভাবে তাদের উপর একটু সতর্ক থাকবে সরকার তথা স্বাস্থ্যমন্ত্রী, তো এই ব্যাপারটা তো আপনার ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই, যারা বয়স হয়েছে, আমাদের অনেক প্রবীণ সংসদ সদস্য আছেন, যারা সুস্থ আছেন তারা নিশ্চয়ই আসবেন, এবং এমন কিছু সংসদ সদস্য আছেন তাদের আসতেই হবে, আবার কেউ যদি অসুস্থ থাকেন বা 50-এর বেশি যেটা বলে দিয়েছেন নিশ্চয়ই তারা সেই সতর্ক বিধি মেনেই সংসদে নিশ্চয়ই যাবে। আওয়ামী লীগের সিনিয়র নেতা নাসিম ভাই, জি, করোনা একা, জি, ওনার জন্য একটু দোয়া করবেন? অবশ্যই, যারা আমাদের, ওনারা আমাদের পথপ্রদর্শক, নাসিম ভাই, তোফায়েল ভাই, আমু ভাই সহকারে, আরো যারা প্রবীণ আমাদের মতি আপা বলেন, সাদেজা চৌধুরী আপা বলেন, সাহারা আপা, যারা আছেন সবার নাম বলা তো সম্ভব না, সবাই যারা আছেন আমাদের অগ্রজ, নিশ্চয়ই আমরা সকলের জন্য দোয়া করি, এবং বিশেষ করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আমরা সকলের জন্য দোয়া করি, সব সময় আমাদের সকল মানুষের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে আমার নেত্রীর জন্য আমরা দোয়া করছি, আমাদের অগ্রজ নেতাদের জন্য আমরা দোয়া করছি, যেন ওনারা সুস্থ থাকেন, ওনারাই আমাদের পথ প্রদর্শক। আপনার নেত্রীর জন্য দোয়া করছেন, আপনার নেত্রী তো একদিকে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, আবার সচেতন, উনি দেখিয়ে দেয় হাঁচি কিভাবে দিতে হবে, কিন্তু জনগণ কিন্তু এখনো সচেতন নয়। জি জি জি, বাস টার্মিনাল গুলোতে, বাজার গুলোতে এখনো মাস্ক ছাড়া প্রচুর লোক, এই মাস্কটা ব্যবহার করলে কি সমস্যা, উপকার ছাড়া ক্ষতি নেই, কিন্তু এত সচেতন নেত্রীর দেশে জনগণ সচেতন, একটু মেসেজ দিবেন। দেখুন, আমাদের নেত্রী, জননেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, 4-4 বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই মহামারী করোনা ভাইরাস আসার পর থেকে ওনার নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গায় উনি সতর্ক করছেন, বলছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বলা হচ্ছে, এবং আমরা যেন সকলেই এই মুখে মাস্ক ব্যবহার করে, হাতে গ্লাভস লাগিয়ে, এবং যেভাবে প্রোটেকশন নিয়ে বাইরে যেতে হয় সেভাবে ওনারা বলছেন, অনেকেই মানছেন, কিন্তু জনবহুল দেশ তো অনেকে শিখতে চায় না, কিন্তু শিখা উচিত, কারণ তার নিজের জন্যই শিখতে হবে, কারণ এই করোনা ভাইরাস এখন দেখা যাচ্ছে এই মহামারীটা ক্যান্সার কিডনির চেয়েও মারাত্মক, ঠিক না? সুতরাং আমরা নিজেরাই কিন্তু নিজেদের চিকিৎসক, আমাদের নিজেদেরকেই সতর্ক হতে হবে। তবে আপা, ওই বিদেশি একজন প্রবাসী বাংলাদেশি, উনি এসে প্রেস ক্লাবে আমাদের সাথে দেখা করছে, দেখা করে বলছে বাঙালি হচ্ছে কই মাসের প্রাণ, কই বেড়িবাড়ি থেকে বস্তি সব জায়গায় দেখবেন কোথায় করোনা, জি, বেশি সচেতন যারা হয়েছে তার মধ্যে এমনি তো অসুখ বিসুখ হয়, ইউরোপ আমেরিকাতে দেখেন কত মৃত্যুর হার বেশি, আর এই বাংলাদেশে এখনো 1000 ছুঁতে অনেক দেরি, উনি বললেন আমাদের বাঙালি এমনিতে এই দেশে যে কোনো পানি আমাদের শুট করে, আমরা যে বস্তির মধ্যে 1000 বেড়িবার, রায়বাজার বেড়িবার বস্তিতে আমরা দেখছি এখন পর্যন্ত করোনার কবর নাই,
কিন্তু গুরু ওইভাবেই থাকছে একই ঘরে সাতজন আটজন ছোট্ট একটি লোক। তো এই ব্যাপারে আপনার না হলে আমাদের যেভাবে আমাদের নিম্ন শ্রেণীরা থাকে এতদিনে তো এখানে মানে মোটামুটি ডিজাস্টার হয়ে যাওয়ার মতন কথা, যে মহামারী কিরূপ আকার ধারণ করতে পারে এটা বিদেশে আমেরিকা ইউরোপ না দেখলে বোঝা যেত না, আমরা খুব ভয়ে ছিলাম। কিন্তু সে জায়গা থেকে আল্লাহর অসীম রহমতে আমাদের এই জনগোষ্ঠী রক্ষা পেয়েছে। তবে আমাদের আরো সতর্ক হতে হবে, সবাইকে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছে যে তুমি উটটা বাঁধিয়া রাখো তারপরে বলো আল্লাহর পরে তাও, কারণ আল্লাহ তো বলছে যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের কাজকর্ম থাকবে একদম বুদ্ধিমত্তার সাথে। এখন আমরা দায় সারা গোছে চললে হবে না, কিন্তু বর্তমান সরকার যেভাবে একটার পর একটা প্রণোদনা দিয়ে চলেছে, আমার একটা মনে হয় শিল্পপতি আর দরিদ্রদের কল্যাণই বেশি, মাঝখানে যে আমাদের মতো আপনারাও তো সেই মধ্যবিত্তই, কারণ যা উপার্জন করছেন সবই জনকল্যাণে। আমি অন্তত দেখেছি এই তিন মাসে এই কক্ষটি ছিল একটা ত্রাণের গুদাম, সেই গুদাম থেকে আপনি প্রতিদিন মাশাআল্লাহ আমাদের এলিট শ্রেণীর মহিলা আপনি আপনি জননেত্রী শেখ হাসিনার আদেশ নিষেধ মেনে পথে চলে গেছেন, স্পটে আমি আপনাকে দেখেছি। এমন অবস্থায় মধ্যবিত্তের জন্য সরকারকে একটু এই সংসদে বলার কোন স্কোপ আছে? নিশ্চয়ই স্কোপ তো অবশ্যই আছে আছে, এবং আমার মনে হয় আমাদের সংসদে নিয়ে কথাবার্তা আমাদের প্রধানমন্ত্রী বলবেন, আমাদের অন্যান্য সংসদ সদস্যরা বলবেন। আসলে শুনেন, যারা নিম্নবিত্ত তারা কিন্তু চেতে পারে, এবং যারা উচ্চবিত্ত তারাও তাদের ব্যবস্থাটা নিজেরা করে নেয়। যেভাবেই হোক আমাদের জননেত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটার পর একটা প্রণোদনা দিচ্ছেন, এবং সেই মোতাবেক এখনো পর্যন্ত আমরা অভাব কি জিনিস এখনো বুঝতে পারছি না, পারি না মানে আমাদের সমাজে। কিন্তু মধ্যবিত্ত বলে একটা শ্রেণী আছে, তারা কিন্তু যেতে পারে না, এটা এর আগেও কিন্তু আপনাকে আমি বলেছি। সেই জায়গায় আমি খুঁজে খুঁজে, এবং আমার মতো আরো যারা আছে আমাদের সরকারও খুঁজে খুঁজে বের করে তাদের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি, এবং দেখবেন টেলিভিশনে স্ক্রলে দেওয়া ছিল, নাম্বার দেওয়া ছিল কোন নাম্বারে যোগাযোগ করতে হবে। অনেকে মানুষের লজ্জায় কারো কাছে যেতে পারে না মধ্যবিত্ত শ্রেণী। আর কিন্তু দুই ভাগে বিভক্ত, উত্তর এবং দক্ষিণ, আপনি উত্তরের নারী সমাজকে উত্তরবদ্ধ করছেন, দক্ষিণে আমরা মহিলা আওয়ামী লীগের চোখে পড়ার মতো অ্যাক্টিভিটি দেখিনি। আর আপনার মহিলা আওয়ামী লীগ উত্তর আপনি যেহেতু সাধারণ সম্পাদক চমৎকার কাজ করেছেন, আপনাদের বোরিং লাগে না? না, আমার কাজ করতে খুবই ভালো লাগে, কারণ আমি যে দলটা করি আমাদের মানে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের আমি একজন ক্ষুদ্র কর্মী। আমি আজকে 30-35 বছর যাবত এই সংগঠনের সাথে জড়িত আছি, এবং বিগত দিনে আমার মা, আমার খালা বা আমার আত্মীয় স্বজন এই সংগঠনের সাথে জড়িত ছিলেন। আমি ছোটবেলা থেকেই এই সংগঠনের কার্যকলাপ দেখেই বড় হয়েছি, এবং শেষে আমি নিজেও এই সংগঠনের একজন ছোট কর্মী। এটা আমার খুব ভালো লাগে, আমি এটা খুব এনজয় করি। আমি মনে করি যে আমার কর্মীরা আমাকে যেরকম পেলে আনন্দ পায়, আমিও কিন্তু আমার কর্মীদের সাথে প্রত্যেক দিন আমি কথা বলি, এক এক সময়। সব থানার কর্মীদের সাথে তো একদিনে সম্ভব না, আমি পালাক্রমে সবার খোঁজ নিচ্ছি। আমার মহিলা লীগ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সহকারে যারা আছেন আমাদের, ওনারাও আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমার প্রেসিডেন্ট যে দীপ্তি সাহিদা তারেক দীপ্তি, উনিও খবর নিচ্ছেন, আমিও খবর নিচ্ছি, আমি এটা খুব এনজয় করি।
সরকার কিন্তু দয়ালু এ প্রমাণ রেখেছে, চেষ্টা করেছেন, যেভাবে উপদেশ আসছে সরকার পক্ষ থেকে বরাদ্দ করছে, কিন্তু আমাদের ব্যবসায়ী বন্ধুরা চমৎকার নির্দয়ের কাজ করেছেন। এটা আপনার উচ্চ পর্যায়ের ব্যবসায়ী হোক আর তরকারিওয়ালা ফেরিওয়ালা ব্যবসায়ী, তাদের চেহারা হাফ হাফ দেখলে বোঝাই যায় না যে দেশে কোন আদার দাম কোথায় 400 টাকা চলে গেছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ, সেনাবাহিনী কিভাবে যেন শ্যামবাজারে একটা অ্যাটাক করে আদার দাম এমন হানা দিয়েছে 150 টাকা নামিয়ে ফেলছে, কিন্তু অদৃশ্য কারণে সেই হানাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু সেনাবাহিনীকে কিছু দায়িত্ব দিলে ব্যবসার নামে ডাকাতি, কেমন হয় এই মহামারীতে একটু দৃষ্টান্ত হতো। আপা আমরা প্রায় শেষ পর্যায়ে, একটু আসলে আমি আসলে ব্যবসায়ী না, এই ব্যাপারে আসলে মন্তব্য করাটাও ঠিক না। আপনি ক্রেতা তো বলেন, আমি ক্রেতা, হ্যাঁ সবাই আমি বলতে পারি, একটু বলতে পারি, আমাদের দেশের জনগণ বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত আয়ের, সুতরাং সকলকে একটু সহযোগিতার লাভ অবশ্যই করবে, ব্যবসা বাণিজ্য করলে যে রকমই হোক একটা মুনাফা, ব্যবসায় তো একটা বরকত আছে, অবশ্যই মুনাফার তো চাহিদা থাকবে, যেটুকু দরকার যতটুকু দরকার ততটুকুই মুনাফা করে লাভ অর্জন করে সবাই প্রতি সবাই ব্যবসায়ীদেরও যেমন সহযোগিতা করতে হবে, ক্রেতাদেরকেও বুঝতে হবে যে তারা ব্যবসা করছে তাদেরও একটু দরকার যে যে লাভের জন্য সেটাও সহযোগিতা। এবার আপনি বুঝবেন, আমরা তো দূর থেকে যতটুকু বুঝি, আপনি 350 জনের একজন, আপনারা যখন স্ট্যান্ডিং কমিটির মিটিং বা বিভিন্ন ইয়েতে বসেন তখন সপ্তাহ অধিবেশনে আসেন না, ওখানে আপনারা বোঝেন যে কত ধানে কত চাষ, রাষ্ট্র পরিচালনায় কি প্রবলেম, বহুত কঠিন, খুব কঠিন, আপনি একটা সংসার চালানোই তো বিশাল, শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছে, এবার হাজার লক্ষ হাজার কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে, এগুলো আপনাদেরকে মাননীয় অর্থমন্ত্রী জনের শেখ হাসিনার নেতৃত্বে করতে হবে, সেই জন্য আপনি জনগণকে একটু মেসেজ দিবেন, অপচয় করবেন না এবং বেশি মুনাফা করবেন না, রাজস্ব ফাঁকি দিবেন না, আপনি যাহা উপার্জন করেছেন তাহা থেকে যেন সরকারের তহবিলে দ্রুত চলে যায়, এই ব্যাপারে আপনি একটু আহ্বান করেন। আপনি তো বলেই দিয়েছেন আমার কথাগুলি, আপনি বলে দিয়েছেন, তো আমার তো আর বলার কিছু নাই, ওই যে একই কথা, আমাদের একটা দেশ চালাতে গেলে কি কি দরকার, আমি বুঝি, আমি একটা সংসারের একজন কর্তি, একটা সংসার চালাতে গেলে একটা মাসে আমি হিমশিম খেয়ে যাই বা আমার মতো আরো অনেকে আছে হিমশিম খেয়ে যান, সুতরাং একটা দেশ পরিচালনা করার জন্য একটা সরকারকে সব দিকে নজর রাখতে হয়, সুতরাং এই দিক বিবেচনা করে আমরা দেশের জনগণ আছি, আমরা যাতে সরকারকে কিভাবে সহযোগিতা করা যাবে আমরা অবশ্যই একটু সব দিক, যে রাজস্ব যাতে ফাঁকি না দিতে পারি বা একটু অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো যেন আমরা এই সুবিধাগুলি যেভাবে ভোগ করি সেগুলো যেন আমরা ঠিক মতো সেই সুবিধা ভোগের যে করতে গেলে যে খাতে আমাদের দেওয়ার দরকার আমাদের বিলগুলা সেগুলো যেন আমরা ঠিক মতো দেই এবং সরকারের জন্য আমরা সহযোগিতা করি। শেষ হয়েও হইল না, আরেকটি কথা না বললি না, দুদক চমৎকার একটা ফার্ম প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র কিনা জানি না, দুদক আসলে আমাদের মানে দাঁত ছাড়া বাঘ, এরা কিন্তু ব্যবসায়ীদেরকে একটু লাগাম ধরতে পারে এবং পুলিশ সামাজিক দূরত্বের শুরুতে আমরা যা দেখেছি পুলিশ কিন্তু, কারণ অবৈধ কাজকর্ম তো আপনি মুনাফার তো একটা মাত্রা আছে, পার্সেন্টেজ আছে, 5% 8% এর বাইরে নয়, এগুলোর জন্য পুলিশ কিন্তু একটু ভূমিকা রাখতে পারে, আইজিপি সাহেবকে একটু বলবেন, আহ্বান করবেন। নিশ্চয়ই ওনারা এই ব্যাপারে সতর্ক আছেন, সাবধান আছেন এবং বলছেন, নিশ্চয়ই ওনাদের কাজ ওনারা চালিয়ে যাবেন, আইনের ব্যাপারে যে যে কাজগুলো করা দরকার নিশ্চয়ই ওনারা করবেন, দুদকেরও দায়িত্ব কিভাবে ওনারা
দুর্নীতিবাজদেরকে ধরবেন বা কিভাবে দুদককে মানে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্যই তো এই দুর্নীতি দমন কমিশন, নিশ্চয়ই তারা সেইভাবে নিজেদের দায়িত্বে। আমার তো মনে হয় না যে আগের মতো দুদক সরকার যে পিছন থেকে ডিস্টার্ব করছে সেটা, আমরা এখন যদি দুদকের চেয়ারম্যান বলে আমরা বিশ্বাস করি না। এমপি মন্ত্রীদেরকে আমরা দেখছি দুদকের কার্যালয়ে, সবাইকেই আসলে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সহযোগিতা করতে হবে, সব বিভাগকে সকলের সহযোগিতা। সবশেষে আপনার কনস্টিটিউশন, আপনার এলাকা তথা দেশের প্রতি মেসেজ। আসলে আমার তো এলাকা, আমি সেক্রেটারি হিসেবে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী কমিটির সদস্য। আমি সকলের প্রতি আহ্বান জানাবো আমাদের সরকারকে একটু সহযোগিতা করার জন্য এবং আমরা যেন নিয়ম মেনে চলি এবং এই মহামারীকালীন সময়ে আমরা নিজেদের প্রতি সতর্ক হই এবং হাত ধুই সাবান দিয়ে, 5-10 মিনিট পর পর আমরা হাত ধুই এবং আমাদের গ্লাভস, মুখে মাস্ক ইউজ করি, গ্লাভস হাতে ইউজ করি এবং আমরা যখন বাইরে যাব আমরা আমাদের প্রস্তুতি নিয়েই আমরা যেন বাইরে যাব এবং যখন হাঁচি কাশি আসবে আমরা হাত দিয়ে আমরা কুঁড়ে ধরে যেন হাঁচি দেই বা মুখে রুমাল বা কোনো কিছু ভারী কিছু দিয়ে মুখে টিস্যু দিয়ে আমরা যেন হাঁচিটা দেই, যেন আমাদের হাঁচির কোনো অংশ যেন মানুষের প্রতি না যেতে পারে এবং আমরা যেন দূরত্ব বজায় রাখি, যে সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা যেন চলাফেরা করতে পারি এবং এটা আমার সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের সকল মানুষ যেন আমরা নিজেরাই যদি একটু সতর্ক হই আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, আমার সংসারকে বাঁচাতে পারবো এবং আমরা জনগণের কে বাঁচাতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য শিলা আপাকে। সতর্ক আপনি যাই থাকেন, আমি যাই থাকি, আপনি জানেন ছোঁয়াচে রোগ এটা, কিন্তু যার প্রথম করোনা হয়েছে তার কাছ থেকে এসছে, তাকে আল্লাহ দিয়েছে, আপনি সতর্ক থাকবেন। বাট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।